সার্ভিস চার্জ দিতে হয় বর্গফুটের হিসেবে। করোনাকালে মার্কেট বন্ধ থাকার সময়ও অর্থ আদায় করা হয়েছে ঠিকই। অভিযোগ বলছে এক টাকার বিল গিয়ে ঠেকেছে দশ টাকায়। প্রতিবাদ করলে নির্যাতনের মামলা, কেউ কেউ দেশে ছেড়ে চলে গেছেন। এমন অবস্থা রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে। বিস্তারিত জানাচ্ছেন মাঝহারুল ইসলাম, ক্যামেরায় ছিলেন শামীম খান ও রহমান মজনু। এখনও করোনা মহামারীর ধাক্কা সামাল দিয়ে ওঠা যায়নি, এমন অবস্থায় রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টারের প্রায় ১১০০ ব্যবসায়ী পড়েছেন সার্ভিস চার্জের ফাঁদে। সার্ভিস চার্জের বিষয়টা এরা নর্মালি যেভাবে আসে ওইভাবেই আসছিল। এগুলো মার্কেট থেকে যা আসতেছে তা হিসাব করে দেওয়া হচ্ছে। দোকান মালিক সমিতিরা ছাড় দেয় না, পুরো মাসের বিলই তো নিস। মানে সার্ভিস চার্জ টোটালি নিয়ে টোটালি আগের মতোই ছিল। সার্ভিস চার্জও আসছে, ভাড়াও আসছে। না, আমরা সমিতির তরফ থেকে কোনো ছাড় পাইনি। এই অনিয়মের প্রতিবাদ করার সাহস নেই কারোই। যারা চেষ্টা করেছিলেন তাদের অনেককেই ছাড়তে হয়েছে দেশ নতুবা মার্কেট। পজিটিভ কিছু বলি যে এটা অন্যায় হচ্ছে, আমাদের লাইফ ফেলে দেয়। পালিত স্টাফ আছে কিছু, তাদেরকে দিয়ে টর্চার করে, গায়ে হাত দেওয়ায়। নজরুল হাজারি নামে একটা ব্যবসায়ী অকথ্য নির্যাতন চালাইছে, এহসান নিজে, সুব্রত নিজে। আমি ইলেকট্রিক বিল সহ অন্যান্য বিল দিতে পাঁচ দিন লেট করেছিলাম, তাই তারা আমার ইলেকট্রিক লাইন কেটে দেয়। বিভিন্ন নামে বেনামে আমার নামে মামলা দিছে, যে মার খাইছি। সুব্রতের টর্চার সেলে মার্কেট অ্যাসোসিয়েশন অফিসে গিয়ে আমার আর ভাই মার্কেটে ব্যবসা করার দরকার নেই। তো আমার এতগুলো মামলা আমি আর সইতে পারি নাই, এবং লাস্ট মুহূর্তে আমার গাড়ির মধ্যে গুলি করে দেয়। তখন আমি আর চিন্তা করলাম যে এখানে থাকা সম্ভব না। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে নাগরিক টিম পাওয়া গেল বর্গফুটের ফাঁদ। ১৪তলা ভবনটিতে দোকান রয়েছে ১৪০,০০০ স্কোয়ার ফুট জুড়ে। চলতি বছরের জানুয়ারিতে ওয়াসার বিল এসেছিল ৭০,০০০ টাকার মতো, কিন্তু অর্থ আদায় করা হয় স্কোয়ার ফুট হিসেবে, আর তাতেই বাজিমাত। তুলে নেওয়া হয় প্রায় ৩,০০,০০০ টাকা, জুন পর্যন্ত ১৮,০০০। সাত বছরে হাপিস ২,৫ কোটি টাকার বেশি। বিদ্যুৎ বিলেও রয়েছে ৯,৬, সরকারি বিল যা রয়েছে আদায় করা হচ্ছে তার চেয়ে ঢের বেশি। আনসার বিলেও নেওয়া হয় দ্বিগুণ চার্জ। জেনারেটরের তেল, লিফট সহ অর্থ আদায় হয় আরও নানান ভাউচারে। মার্কেটের সভাপতির দাবি সবই হচ্ছে ব্যবসায়ীদের কল্যাণে। আমাদেরটা টোটালি গভর্নমেন্টের, যেমন আমাদের বিদ্যুৎ বিল যেটা আসে এটা সরকারের ডিবিডিসির খাতে চলে যায়, পানির বিল যেটা আসে ওয়াসার সরকারি খাতে চলে যায়, আনসার যেটা আছে আনসার সেমি অটোনোমাস ডিপার্টমেন্ট এটা আনসাররা নিয়ে যান। সিকিউরিটি গার্ড যারা আছেন তাদের তো দিন দিয়ে দিন খায়, ক্লিনার যারা আছেন, এটা আমাদের যেটা আসে তাদেরকে আমরা বল্টন করে দিতে হয়। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির আন্ডারে ছিলাম, ইদানিং আমরা ইন্ডিভিজুয়ালি একটা রেজিস্ট্রেশন করে নিছি। বাংলাদেশ অনলাইন লেগেছে একটা, এটা হচ্ছে আমারটা, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। ওইটার সাথে আমাকে উনি যখন ছিল তখন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। মার্কেট ঢোকার সময় নিস্তালা যে ডান দিকের দোকানটা, এটা তো সবচাইতে দামি দোকান। আপনি যদি মার্কেটে ঢুকেন, ওই দোকানও ২২০ টাকার উপরে তার সার্ভিস চার্জ প্লাস ভাড়ার আসে না। আজকে ১৩ সাল থেকে ২১ সাল পর্যন্ত ৯.৭৫ টাকা করে নিচ্ছে, মানে একটা টাকা কিন্তু আমরা বৃদ্ধি করিনি। আমাদের নিচের যে সার্ভিস চার্জগুলি এগুলি কমপ্লিটলি ৩০ থেকে ৩২ টাকা করে পার স্কোয়ার ফিট আসে, কারণ আমার ইলেকট্রিসিটি নাই, কনজামশন নাই, তাহলে আমি ইলেকট্রিসিটি কনজামশন বিল কীভাবে করবো? ওয়াসা যতটুকু হয়েছে ততটুকু আসছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন ভৌতিক বিল ও ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের অভিযোগ আমার কাছে এসছে, হ্যাঁ, যেখানে অনেক অনিয়ম হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি তাদেরকে বলি যে ভাই আপনারা আগে শুরু করেন তো প্রতিবাদটা, প্রতিবাদ তো করতে হবে, কারো না কারো করতে হবে। আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে আমরা ধরে নেব ঠিকই আছে সব, এগুলো মানে কথাগুলো সঠিক না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে আসলে প্রতিবাদটা ওইভাবে মানে ব্যবসায়ীদের পক্ষ থেকে আসছে, যে তারা কত টাকা খরচ করছেন, কত টাকা তুলছেন, বা সঠিক সময় নির্বাচন হচ্ছে কি না, বা নির্বাচন না করে এক কমিটি বছর পর বছর বছর পর বছর চালিয়ে যাচ্ছে। এগুলোর জন্য আমরা কিন্তু বলছি বাণিজ্য মন্ত্রণালয়কে, আমরা আশা করছি এটা পেয়েও যেতে পারি। পেলে পরে কিন্তু আমরা এইগুলো দেখভাল করবো এবং এইগুলো একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করবো। মাসুদ ইসলাম, নাগরিক, ঢাকা।